गाइस আমি শান্তনু এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই উইদাউট স্ক্রিপ্টিং এন্ড এডিটিং চ্যানেল সানস্টক। তো আজকের প্রশ্নটা কিছুটা এরকম যে বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমাম মানুষের প্রথম ভালোবাসা কেটে যায়, মানে ভেঙে যায়, প্রথম লাভ রিলেশন ব্রেকআপ হয়ে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমাম লোকের প্রথম ভালোবাসার মানুষটি খারাপ বের হয়, ভুল চুজ করে ফেলে তারা। তার কারণ কি? তো এই বিষয়ে কথা বলবো আজকে। স্পেশালি এর পিছনে দুটো কারণ ভ্যারি করে, ঠিক আছে? ওই দুটো কারণ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো। এবং একটা জিনিস অবশ্যই বলবো যে তুমি যদি এই দুটো কারণকে ভালোভাবে বোঝো এবং এই দুটো কারণকে অ্যাপ্লাই করো নিজের লাইফে, তাহলে দেখবে তোমার প্রথম ভালোবাসা কেন, প্রথম দ্বিতীয় তৃতীয় কোন ভালোবাসায় ব্রেকআপ হবে না, ঠিক আছে? তো ফার্স্ট যে রিজনটা দেখো, একটা জিনিস তুমি দেখে থাকবে যে এখনকার দিনের যে ভালোবাসা বা যে প্রেম যেটাই হচ্ছে, এখনকার দিনে প্রেমে যে ব্রেকআপটা হয় সেটা কিন্তু আগেকার দিনের প্রেমের থেকে অনেক বেশি হয়। আগেকার দিনের বলতে আজকে 2021, তো আমি এই 15-20 বছর তুমি যদি পিছনে চলে যাও, 1990, 1980 কিংবা 2000 ওই টাইমটা তুমি চলে যাও, তাহলে দেখে থাকবে যে তখনকার দিনে যে ব্রেকআপের পরিমাণ সেটা এখনকার দিনের থেকে অনেক কম। তখনকার দিনে ব্রেকআপ অনেক কম হতো, এখনকার দিনে অনেক বেশি হচ্ছে, ঠিক আছে? তো স্পেশালি এই যে কারণ, দেখো একটা জিনিস তুমি তো মানো যে আমাদের দেশ বা আমাদের আশেপাশে যে দেশে 18 বছরের একটা গন্ডি রাখা হয়েছে, যেটার পরে ছেলে মেয়েকে ম্যাচিউর হিসেবে ধরা হয়, ঠিক আছে? মানে 18 বছর পর সে ম্যাচিউর হবে, 18 বছরের পর সে ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে, 18 বছরের পর সে ভোট দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল হবে, এবং জনগণ হয়ে, সাধারণ একটা জনগণ হয়ে দেশের সরকার চুজ করার মতো এত বড় একটা ক্ষমতা সে পাবে। তাহলে এই যে গন্ডিটা রাখা হয়েছে 18 বছরের পর সে যে ম্যাচিউর হবে, এইটা অ্যাকচুয়ালি তো কেউ না কেউ খুব ভালোভাবে ভেবেই এটা রেখেছে। তো এই জিনিসটা তুমি আগেকার দিনের সঙ্গে একটু কম্পেয়ার করো। দেখো এখনকার দিনে কি হয় না, ছেলেরা যারা 18 বছর হয়নি, 18 বছর যাদের হয়নি, তারা 18 বছরের আগে 18টা প্রেম করে বসে থাকে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো, 18 বছর আগে 18টা প্রেম করে বসে আছে। কিন্তু আগেকার দিনে কি হতো, মোটামুটি 25-30 বছরের ছেলেরা বা মোটামুটি যাদের মেয়ে, যেসব মেয়েরা, তাদের 18-20 বছরের পরে গিয়ে দেখা যেত প্রেমটা শুরু হতো, লাভ রিলেশনটা স্টার্ট হতো। এবার 25-26 বছর 27 বছরের ছেলে যারা স্টুডেন্ট লাইফ থেকে বেরিয়ে এসে কোন একটা জব টপ করে বা কিছু একটা ইনকাম করে, তারা ইনকামের পথে তারা যাচ্ছে, ঠিক আছে? এবার আয় করছে তারা। এবার এই ছেলেদের মেন্টালিটি কিন্তু স্টুডেন্টের মেন্টালিটি থেকে অনেক আলাদা হয়, ঠিক আছে? একটা জিনিস তুমি সবসময় বুঝবে যে স্টুডেন্টের মেন্টালিটি, একটা স্টুডেন্টের মেন্টালিটি আর একটা পয়সা ইনকাম করা মানুষের মেন্টালিটির মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকবে। স্টুডেন্টরা কখনোই অতটা ম্যাচিউরড হতে পারে না যতটা যে ছেলেটা একটা জায়গায় দাঁড়িয়ে টাকা ইনকাম করে, ঠিক আছে? এবার অনেক স্টুডেন্ট থাকে যারা পড়তে পড়তে হয়তো সংসারে দায়িত্ব নেয়, সংসার থেকে মানে বাজার থেকে টাকা টাকা ইনকাম করে, সেগুলো আলাদা ব্যাপার, সেরকম ব্যতিক্রম ভালো ছেলে অনেক থাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট লাইফে তোমার ম্যাচুরিটি আসে না, সে তুমি যে ক্লাসে থাকো না কেন, যখন তুমি নিজে ইনকাম করবে হাতে তখনই তোমার সেই ম্যাচুরিটি আসবে। এবার আগেকার দিনে 25-30 বছরের ছেলেরা এই সময়তেই প্রেম করতো, মানে ছেলেরা মোটামুটি একটা ইনকাম করছে, মেয়েদের মোটামুটি বিয়ের বয়স চলছে, এবার এই সময় হয়তো প্রেমটা শুরু হতো, 25-26 বছরের প্রেমটা শুরু হতো এবং 1-2 বছর প্রেম করে তারা বিয়ে করে নিত, ঠিক আছে? এখানে তো সেই ধরনের প্রবলেম নেই যে ছেলে কিছু ইনকাম করে না বেকার, হ্যাঁ মেয়ের দিকে বিয়ের বয়স হয়ে যাচ্ছে, সেম এজে প্রেম, এগুলো ছিল না। এবার ছেলে যে 5 বছর পর হ্যাঁ আমি ইনকাম করছি, 5 বছর আমাকে টাইম দেওয়া, সেক্ষেত্রে মেয়ের বাবা তাদের করে মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, এই জিনিসগুলো ছিল না। মেয়ে ছেলে একটা ইনকাম করে, ঠিক আছে, মেয়েরও বিয়ে সব বয়স হয়েছে, প্রেম করেছে, ঠিক আছে, মেনে নাও, বিয়ে দিল, হয়েছে। এবার এখনকার দিনে দেখবে তুমি 18 বছর হতে না হতে সিক্সের মেয়ে স্ট্যাটাস দিচ্ছে, আমি আমার পাস্ট কে ভুলতে চাই। কি ভুলতে চাস তুই? বিছানায় মুততিস তুই দুদিন আগে, তো সেটা ভুলতে চাস? তো 6-7-8 এই ধরনের ছেলেরাই এখন থেকে প্রেম শুরু করছে, ছেলে মেয়েরা, ঠিক আছে? এবার সিক্স এর একটা ছেলে সে কি করে এত বড় একটা ডিসিশন নিতে পারে যে তার লাইফে, তার মানে পুরো লাইফের জন্য লাইফ পার্টনার কে হতে পারে, এই ডিসিশনটা কি করে নিতে পারে? নিতে পারে না। 25 বছরের ছেলেটা, আগেকার দিনের ছেলেটা বা মেয়েটা, তারা কিন্তু সেই ডিসিশন নিতে পারে, এটা বিশাল ডিসিশন। 18 বছরের পর তুমি ম্যাচিউর হচ্ছ, তুমি ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারছো, তুমি সরকার চুজ করার মতো ক্ষমতা পাচ্ছ দেশে, যে তাও আবার 5 বছরের জন্য, 5 বছরে একটা সরকার চুজ করার মতো ক্ষমতা তোমাকে দেওয়া হচ্ছে 18 বছরের পরে। তাহলে তুমি 18 বছরের আগে নিজের লাইফের ফুল লাইফ তুমি লাইফ পার্টনার চুজ করার মতো ক্ষমতা কি করে পাচ্ছ? এবার অ্যাকচুয়ালি স্টুডেন্টরা মনে করে যে আমি খুব ম্যাচিউর হয়ে গেছি, ঠিক আছে, ম্যাচিউর হয়ে গেছি, তাই আমি প্রেম করা যেতে পারি, প্রেম করার ট্রেন্ডিং এ চলছে, ঠিক আছে? দিয়ে 6-7-8 ছেলে মেয়েরা প্রেম করে বসছে। এবার প্রেম যখন করে বসছে তখন কি দেখা যাচ্ছে, গোটা 5-7 বছর পরে গিয়ে সেই লাভ রিলেশনটা ব্রেক হচ্ছে। কেন হচ্ছে? কারণ মানে গ্র্যাজুয়েট
টাইমে কিংবা মেয়েরা যখন পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে ছেলেটা পড়াশোনা শেষ হচ্ছে, ছেলেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সেম এজে প্রেম হতো, ঠিক আছে, সেম এজে প্রেম হচ্ছে বা একটু বয়সের মধ্যে হচ্ছে, ছেলেটা কাজ পাচ্ছে না, মেয়ের বাড়ি থেকে মানছে না, মেয়ে এদিকে ভালো ভালো সম্বন্ধ পাচ্ছে, ধরো নানা রকমের, শুধু মেয়েদের ছেলেদের নয়, নানা রকমের সমস্যা এরকম হচ্ছে, ঠিক আছে, তখন গিয়ে ওই মানুষটার সাথে ব্রেকআপ হচ্ছে এবং ওই মানুষটা ভুল বলে প্রমাণিত হচ্ছে যে ওই মানুষটা আমার লাইফে ভুল ছিল, ঠিক আছে। এটা একটা কারণ, অল্প বয়সে ভুল ডিসিশন নিয়ে ভুল মানুষকে চুজ করা, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ সেটা হচ্ছে, দেখো এখনকার দিনের যে মানে ছেলে মেয়েরা, তারা দেখবে তুমি মোটামুটি 6, 7, 8 ছেলেরা সাতটা সাবজেক্টের জন্য সাতখানা টিউশন নিয়ে বসে আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সবেতেই আছে তারা, সোশ্যাল মিডিয়ায় সাতটা টিউশনে যাচ্ছে, সাত রকমের বন্ধুর সাথে মিশতে, ঠিক আছে। প্রত্যেকটা টিউশনে 50টা করে ছেলে হলেও 5 থেকে 35, 350টা মানুষের সাথে তারা মিশছে, 350-র মধ্যে একটা মেয়ে হয়তো দেখা গেল 100টা ছেলে বন্ধু পাচ্ছে, একটা ছেলে 100টা মেয়ে বন্ধু পাচ্ছে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ তো আছেই আবার তার সাথে। তারপরে তারা গিটার ক্লাস, ড্রয়িং ক্লাস, হাবি জাবি এটা সেটা চলতে থাকছে, মানে এখনকার যে ছেলেমেয়েরা তারা বহির্মুখী হচ্ছে, মানে প্রচুর মানুষের সাথে আলাপ করতে পারছে, প্রচুর মানুষের সাথে তাদের কন্ট্যাক্ট রয়েছে, হ্যাঁ, বহির্মুখী ছেলে হচ্ছে, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কি হচ্ছে, তাদের কাছে এই যে এত মানে বহির্মুখী হওয়ার কারণে তাদের কাছে অপশনস প্রচুর হয়ে আছে, ব্যাপারটা বলার চেষ্টা করো, প্রচুর পরিমাণে অপশন হয়ে আছে, একটা ছেলের কাছে মানে 100টা মেয়ে বন্ধু আছে, 100টা মেয়ের কাছে 100টা মেয়ে ছেলে বন্ধু আছে। এবার হয়তো কোনো কারণে কারোর সঙ্গে রিলেশনে আছে, ঠিক আছে, রিলেশনে থাকাকালীন দেখা গেল কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, ঠিক আছে, দিয়ে তাদের সঙ্গে একটা ঝগড়া ঝামেলা হচ্ছে, সেটাকে নিয়ে সে আরেকটা ছেলেকে বলছে, জানিস ওই ছেলেটা এরকম, ও আমার কথা বোঝে না, আমি যাবি, এই ছেলেটা তখন বলছে হ্যাঁ 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 হ্যাঁ, মানে এই মেয়েটা ভাবছে যে আমার কথা এ বুঝছে, দিয়ে দেখা গেল এর সঙ্গে ডেকে এর সঙ্গে লেগে যাচ্ছে, বুঝতে পারছো, অপশনস প্রচুর আছে। তো এবার আগেকার দিনে কি হতো, অপশন ছিল না, ওরা মানে বেশিরভাগ ক্ষেত্রে এই যে প্রেম করাটা এটাকে অতটা মানুষ খুব একটা প্রাধান্য দিত না, তখনকার দিনে এত প্রেমও মানুষ করতো না, ঠিক আছে, একটা ভয় ছিল মানুষের মনে, একটা বয়সের পরে করতো, ঠিক আছে, যে বয়সে তাদেরকে তারা অ্যাকচুয়ালি বুঝতে পারতো যে এই বয়সে আমরা একটা সঠিক লাইফ পার্টনার, সঠিক একটা জীবন সঙ্গী বা সঙ্গিনী খোঁজার মতো আমরা ক্ষমতা রাখি, সেই বয়সে গিয়ে তারা করতো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে গিয়ে অতটা তাদের ব্রেকআপ হতো না, আর ওদের কাছে অপশন ছিল না, কারণ সোশ্যাল মিডিয়া ছিল না তখন, তখন মানুষ অতটা ঘর থেকে বেরোতো না, এত টিউশন টিউশন ছিল না আমাদের সময়, আমি যখন মাধ্যমিক দিই তখন আমাদের জাস্ট দুটো টিউশন, আর্টস এর একটা, সায়েন্স এর একটা, তো এত এই যে এই জিনিসগুলো ছিল না, তো সেই কারণে দেখা গেছে অপশনস না থাকার কারণে মানুষ অতটা ওই যে হয়েছে তার সাথে চলে গেছে, মানে ঠিক আছে ওর সাথে রিলেশনে জড়ালাম, আর 1-2 বছরের মধ্যেই তো আবার বিয়ে হয়ে যাচ্ছে না, বিয়ে হয়ে যাচ্ছে তো প্রেমের চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাচ্ছে, নতুন করে আবার কারোর সঙ্গে হবে এই জিনিসটা হচ্ছে না। আর এখনকার দিনে কি হচ্ছে, 6 থেকে মেয়ে প্রেম করছে, 5 বছর পরে গিয়ে 12-এর পর দেখা গেল সে আবার অন্য স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে, অন্য জায়গায় চলে পড়াশোনা করছে, সেখানে গিয়ে আবার একটা হয়ে যাচ্ছে, এর সাথে কেটে যাচ্ছে, ঠিক আছে, অপশন থাকছে। তারপরে তোমার একটা বিয়ে পর্যন্ত যাওয়ার আগে অনেকটা ধাপ থাকছে, তাই জন্য কি হচ্ছে এই ভুল ডিসিশনটা নিতেই থাকে, 6 থেকে একটা ভুল ডিসিশন নেয়, আবার 9-এ করে তখন ভাবে যে হ্যাঁ আমার একটা ভুল ডিসিশন ছিল, আমি এখন ম্যাচিউর হয়ে গেছি, আবার এটা করা যায়, তো এটাও দেখা যাচ্ছে 5 বছর পর আবার ভুল ডিসিশন, ঠিক আছে, আবার গিয়ে দেখা যাচ্ছে একটা সময় করছে, সেটাও ভুল ডিসিশন হচ্ছে। যে এবার এই যে বিয়ের আগে পর্যন্ত, কিন্তু ডিভোর্সটা আলাদা ব্যাপার, বাট বিয়ের আগে পর্যন্তই ব্রেকআপটা বেশি হয়, বিয়ে হয়ে গেলে তখন অনেক মানুষ মেনে নেয়, ম্যাক্সিমাম মানুষ মেনে নেয় যে ঠিক আছে যেমন ছেলে হয়েছে হচ্ছে আমি ওর সাথে থেকে যাবো, আবার মেয়ের ক্ষেত্রেও অনেকজন ভেবে নেয় যে হ্যাঁ যেমন মেয়ে ঠিক আছে আমি ওর সাথে থেকে যাবো, আবার ডিভোর্স টিভোর্স করা এগুলো সমাজের চোখে একটা খারাপ হওয়া, ঠিক আছে, এই যে মেনে থেকে যাচ্ছে, এই থেকে যাওয়াটা তো বিয়ের আগে পর্যন্ত হচ্ছে না, থেকে যাওয়াটা হচ্ছে না, সেই কারণে দেখা যাচ্ছে যে এদের কাছে অপশনস প্রচুর থাকার কারণে এবং অল্প বয়সে লাইফ পার্টনার চুজ করতে গিয়ে তারা ভুল ডিসিশন নিয়ে বসে, তো স্পেশালি এই দুটো কারণেই প্রথম ভালোবাসা ব্রেকআপ হয়, মানে প্রথম লাভ রিলেশনটা ব্রেক করে যায় এবং মানুষটা ভুল বলে প্রমাণিত হয়, ঠিক আছে। এবার এই দুটো জিনিসকে তুমি যদি মেনটেন করতে পারো, ঠিক আছে, তুমি যদি একটা সময়ের পরে গিয়ে করো এবং কোন একটা মানুষকে নিয়ে তুমি আন্ডারস্ট্যান্ডিং এর সরি এটা আমার ইয়ে হয়ে গেল, তো অ্যাকচুয়ালি ব্যাটারি একটা প্রবলেম করছে, যাই হোক, তো একটা আন্ডারস্ট্যান্ডিং এর পরে তুমি যদি করো তাহলে দেখবে যে এই লাইফটা কিন্তু অনেক আগের থেকে অনেকটা বেটার হবে এবং লাভ রিলেশনটা অনেকটা স্ট্রং হবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের টপিক, ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটা শেয়ার করে দিও, আর অবশ্যই এটা আমার উইথাউট স্ক্রিপ্টিং অ্যান্ড এডিটিং চ্যানেল, সো এই চ্যানেল আমি কোনো রকম এডিট করি না, ঠিক আছে, তাই ফ্লোতে যদি এমন কোনো কথা বেরিয়ে যায় বা তোমার সঙ্গে ম্যাচ না করে তাহলে তুমি তোমার নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, থ্যাংক ইউ, টেক কেয়ার।